আমি ছামিয়ান সাকিব তালুকদার। কলেজ লাইফের শেষ করে ইউনিভার্সিটি লাইফে পা দিয়েছি। শুনেছি ইউনিভার্সিটি লাইফটা অনেকটা এনজয়ের লাইফ, প্রেম ভালোবাসা ইউনিভার্সিটিতে বেশি হয়ে থাকে। আজ আমার ইউনিভার্সিটির ফার্স্ট দিন, আমি আর আমার তিন বন্ধু মিলে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। নতুন এক অনুভূতি নিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করলাম। আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরিবেশটা সত্যি অনেক সুন্দর। চারিদিকে গাছপালা, ক্লাসরুমের পাশের ফুলের বাগান, লাইব্রেরি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর। মূলের মতো র্যাগ হয় না ঢাকা ইউনিভার্সিটিতে, তবে সিনিয়রদের সম্মান করতে হয়। সিনিয়রদের সম্মান করা প্রতিটা মানুষের কর্তব্য। বন্ধুদের সাথে কথা বলতে বলতে ক্লাসে যাবার সময় একটা মেয়ের সাথে খেলাম একটা ধাক্কা, ব্যাস প্রেম হয়ে গেল। সেটাই তো ভাবছেন কি আশ্চর্য, চোখে দেখতে পান না নাকি অসভ্য ইডিয়েট? সরি, আমি না হয় চোখে দেখতে পাইনি, আপনি তাহলে ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছেন। আমি কেন আপনাকে ধাক্কা দিতে যাব? কি আজেবাজে কথা বলছেন! আমি কেন তাহলে আপনাকে ধাক্কা দিতে যাব? আপনার মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। সুন্দরী মেয়ে দেখলে প্রথমে ধাক্কা দিয়ে সরি বলে, কথা বলার সুযোগ খুঁজেন, তারপর প্রেম ভালোবাসা করতে চান, এটা ছেলেদের স্বভাব হয়ে গেছে। এই দেখুন, অনেকক্ষণ ধরে আপনি মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। আর কে সুন্দরী? আপনি আপনি যদি সুন্দরী হন তাহলে সুন্দরকে অপমান করা হবে। আপনার সাথে প্রেম আমি কেন, কোনো ছেলেই করবে না, যেই বদমেজাজি আপনি। চুপ, একদম চুপ, অন্যায় করে আবার বড় বড় কথা। আমার বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটির আর আমার ঝগড়া দেখলো। আর আমাকে বলো, কিরে বন্ধু, ইউনিভার্সিটিতে আসতে না আসতে প্রেমে পড়ে গেলি নাকি? আমি বললাম, প্রেম আর এই মেয়ের সাথে কোনো চান্স নেই। মেয়েটিকে দেখতে সত্যি অনেক সুন্দর, রূপকথা রাজকন্যাদের মতো, কিন্তু একটু বদমেজাজি। সবাই চল, ক্লাসের সময় হয়ে গেছে। ক্লাসে ঢুকেই দেখি সেই বদমেজাজি মেয়েটাকে। মেয়েটি তাহলে আমাদের ক্লাসমেট, যেভাবে ভাষণ দিচ্ছিল মনে করেছিলাম সিনিয়রই হবে। ক্লাসের প্রথম দিন থাকা স্যার সবার সাথে পরিচয় হওয়ার জন্য সবার নাম জানলেন। মেয়েটির নাম সাদিয়া আক্তার নীলা। আমিও আমার নাম বললাম স্যারকে। নীলা আমার দিকে তাকালো, আমার নামটা মেয়েটি শুনল। ক্লাসের শেষে সবার সাথে পরিচিত হলাম, কিছু ছেলে মেয়েদের সাথে ফ্রেন্ডশিপও হলো। কিন্তু নীলা কারোর সাথে কথা না বলেই চলে গেল, অনেক রাগি আর অহংকারী মেয়ে, সেটা ভালোই বুঝতে পারলাম। তারপর বাড়ি ফিরে আসলাম, ফ্রেশ হয়ে দেখি মা দুপুরের খাবার দিয়েছে, খেতে বসতে বলল। খেতে খেতে ইউনিভার্সিটির প্রথম দিন কেমন গেল সেটা বললাম। মা আমার সবথেকে কাছের বেস্ট ফ্রেন্ড, মার সাথে আমি সব কিছু শেয়ার করি। নীলার কথাও মাকে বললাম, অনেক বদরাগী ও অহংকারী একটা মেয়ে, বড়লোক বাপের দেমাগি মেয়ে, দেখতে যেমন সুন্দর ব্যবহার তেমন কুৎসিত। মা বলল, ইউনিভার্সিটিতে কোনো ঝামেলা করবি? মা বলল, ইউনিভার্সিটিতে কোনো ঝামেলা করবি না, মেয়েদের সাথেই তো নাই, কোনো সমস্যা হলে তোমার বাবাকে বলবে, সে গিয়ে সমাধান করে দিয়ে আসবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। পরের দিন ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে বন্ধুর সাথে কথা বলছি, দেখি নীলা গাড়ি নিয়ে আসছে, ওর সাথে একটা বান্ধবীও ছিল। গাড়ি থেকে ক্লাসে যাওয়ার সময় কিছু একটা পড়ে যায়, কিন্তু নীলা খেয়াল করেনি। ক্লাসে আজ একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, সেটাই পড়ে গেছে নীলা। স্যার এসে সবাইকে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলে, কিন্তু নীলা তার অ্যাসাইনমেন্ট খুঁজে পাচ্ছে না। আমি মনে মনে ভাবছি, ওর অ্যাসাইনমেন্টটা কি ওকে দেবো নাকি দেবো না, ওর তো অনেক অহংকার, আজ একটু অহংকার ভাঙচুর হোক। এসব ভাবতে ভাবতে নীলার দিকে তাকিয়ে দেখি নীলার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। অ্যাসাইনমেন্ট না পেলে স্যারের কাছে বকাঝকা খেতে হবে, তাই নীলার মুখটা এমন হয়ে গেছে। নীলার মায়াভরা মুখটা দেখে আমি ওর অ্যাসাইনমেন্টটা ওর বান্ধবীর হাতে দিয়ে দিই আর বলি, নীলার ক্লাসে আসার আগে এটা তার কাছ থেকে পড়ে গেছে মনে হয়। অ্যাসাইনমেন্টটা পেয়ে নীলার মুখে হাসি ফুটে আসে, সত্যি নীলাকে হাসি মুখে একদম পরীর মতো লাগে। ক্লাসে এসে নীলা এসে আমাকে ধন্যবাদ না দিয়ে বলে, তুমি আমাকে ফলো করো তাই না, তাই তো আমার অ্যাসাইনমেন্টটা তুমি পেয়েছো, নাকি তুমি নিজেই অ্যাসাইনমেন্টটা সরিয়ে আমার ফিরিয়ে দিলে কথা বলার জন্য? তোমাদের মতো ছেলেদের আমি দু চোখে সহ্য করতে পারি না। দেখো তুমি কিন্তু আবার একটু বেশি করে ফেলছো, আমি তোমার উপকার করলাম আর তুমি আমার সাথে এমন খারাপ আচরণ করছো। তোমার মতো ছেলেদের সাথে এর থেকে বেশি ভালো আচরণ করতে পারি না, এই বলে নীলা চলে গেল। তারপরের দিন নীলার কাজিন মামুনকে সাথে করে ক্যাম্পাসে আসে। মামুন নীলার চাচাতো ভাই, এই ইউনিভার্সিটিতেই পড়ে, আমাদের সিনিয়র। নীলা ও মামুন ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল, আমিও আমার বন্ধুরাও ছিলাম ক্যান্টিনে।
হঠাৎ কতগুলো ছেলে এসে মামুনকে মারতে শুরু করলো। আমি মামুনকে বাঁচাতে যাব, কিন্তু আমার বন্ধু জয় আমাকে ধরে ফেললো, ঝামেলায় না জড়াতে বলল আমাকে। ছেলেগুলোকে নীলা বাঁধা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় নীলাকে। এরা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, আমি গিয়ে ছেলেদের মারতে শুরু করলাম। আমি যাওয়াতে আমার বন্ধুরাও আসলো আমার সাথে। কিছুক্ষণ পর পুলিশ এসে ছেলেগুলোকে ধরে নিয়ে যায়। ইউনিভার্সিটি থেকে পুলিশ ডাকা হয়েছে। ছেলেগুলো যাবার সময় আমাকে বলে, কেন তুই কাজটা ভালো করলি না, নিজের বিপদ নিজেই ডেকে আনলি। স্যার এসে মামুনকে বলল, কি হচ্ছে সব ক্যাম্পাসে, ছেলেগুলো কারা। তারপর জানতে পারলাম কিছুদিন আগে ছেলেগুলোর সাথে মামুনের ঝামেলা হয়েছিল এবং মেরেছিল ছেলেগুলোকে, তাই আজ মামুনকে একাপে এভাবে মারতে চলে এসেছে। তারপর মামুন এসে আমাকে ধন্যবাদ জানায়। নীলা চুপ করে আছে, ধাক্কাকে পড়ে নীলার হাতটা কেটে গেছে। আমি আমার রুমাল দিয়ে হাতটা বেঁধে দিলাম। মামুন নীলাকে নিয়ে চলে গেল। পরের দিন নীলা ক্যাম্পাসে আসলো না। নীলার বান্ধবী সুমিকে জিজ্ঞাসা করলাম, নীলা কেন ক্যাম্পাসে আসলো না। সুমি বলে ওর অনেক জ্বর এসেছে তাই আসেনি। সেদিন নীলার জন্য মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিল। দুদিন পর নীলা ক্যাম্পাসে আসলো। আমি ক্লাসে ছিলাম, নীলা এসে আমার পাশেই বসল। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি নীলার দিকে। এভাবে তাকিয়ে কি দেখছো তুমি হঠাৎ আমার পাশে বসলে? কেন, তোমার পাশে আমার বসা নিষেধ নাকি? নিষেধ হলে বলো, আমি অন্য কোথাও বসি না। তা কেন হবে, তুমি তো আমাকে সহ্যই করতে পারো না, আর আমার পাশে তুমি বসবে সেটা কেমন জানি লাগছে। আগে সব কিছুর জন্য আমি সরি, আর ধন্যবাদ আমাকে সেদিন সেভ করার জন্য। না সরি বলতে হবে না, ইটস ওকে। আমরা কি বন্ধু হতে পারি? হুম সিওর। তারপর নীলার হাতে আমি হাত রাখলাম। কেমন যেন একটা অনুভূতি হচ্ছে বলে বোঝানো যাবে না। নীলার আমি একসাথে ক্লাস করি, ক্যাম্পাসে আড্ডা দিই, মাঝে মাঝে ফোনেও কথা হয়। কিছুদিন পর নীলার জন্মদিন। আমি রাত 11:59 নীলাকে কল দিই। হ্যালো সাকিব, বলো। তুমি তোমার বারান্দায় একটু আসবে প্লিজ? এত রাতে তুমি এখানে কি করছো সাকিব? আসো না প্লিজ। বারান্দায় আসলো। আমি মোমবাতি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ লিখে জ্বালিয়ে উইস করলাম। নীলা অনেক খুশি হলো। তারপর নীলাকে একটা পুতুল গিফট করলাম। সত্যি আজ আমি অনেক খুশি, এমন একটা দিন আমার লাইফে আসবে আমি কখনো ভাবিনি। ধন্যবাদ সাকিব, কিন্তু আজ আমার জন্মদিন, তুমি কি করে জানলে? সুমির কাছ থেকে জেনেছি। পরদিন নীলা তার জন্মদিন উপলক্ষে বাসায় পার্টি দেয়, সব বন্ধু বান্ধবীরা আসে। নীলার ওর মা বাবার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। পার্টি শেষ করে বাসায় যাব। নীলা আমাকে কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে বারবার। কিছু বলবে নীলা? হ্যাঁ, না, সাবধানে বাসায় যেও, বাসায় পৌঁছে আমাকে কল করো। ওকে ঠিক আছে, বাই, গুড নাইট। পরের দিন নীলা ফুচকা খাবে, আমাকে নিয়ে গেল। ফুচকা খাবার পর দেখে নীলা তার ব্যাগ গাড়িতেই রেখে আসছে। এই সাকিব, আমাকে টাকা ধার দাও তো, আমি ব্যাগে রেখে আসছি। ধার কেন, আমি বিল দিয়ে দিচ্ছি। না ধার দাও, তোমার টাকা আমি কেন নেব, আমি কে তোমার? হুম, তুমি আমার বন্ধু তাই। শুধু বন্ধু আর কিছু না। আর কি? হ্যাঁ শুধু বন্ধু, তাহলে খাবো না তোমার টাকায় ফুচকা, কাল তোমার টাকা আমি দিয়ে দেব। এভাবে আমাদের বন্ধুত্ব ভালোই যাচ্ছিল। আমাদের আর কিছুদিন পর ফাইনাল এক্সাম, তাই বিদায় নেব সবাই ইউনিভার্সিটিতে। পরের দিন নীলা ক্যাম্পাসে আসে, তাকে আমি নেই। আমাকে না পেয়ে নীলা আমাকে কল দিল। হ্যালো সাকিব, কোথায় তুমি, আজ কেন ক্যাম্পাসে আসলে না? আমি এয়ারপোর্টে এসেছি, আমার কাজিন লন্ডন থেকে এসেছে, ওকে নিতেই এসেছি। ওকে ঠিক আছে, সাবধানে বাসায় যেও, ভালো থেকো তুমি, মিস ইউ, বাই। ওকে মিস ইউ টু, বাই। পরের দিন আমি এসে মন খারাপ করে ক্যান্টিনে বসে আছি। নীলা আসলো। কি খবর জনাব, মন খারাপ করে বসে আছেন কেন? তোমাকে বললাম না আমার কাজিন নাবিলা লন্ডন থেকে এসেছে কাল। হ্যাঁ তো কি হয়েছে? নাবিলা হলো আমার ফুফা ফুফির একমাত্র মেয়ে। ও যেন তাদের ছেড়ে আর লন্ডনে যেতেই না পারে, তাই ওর বিয়ে ঠিক করেছে। বাহ, এইটাই তো খুবই খুশি সংবাদ, এতে মন খারাপ করার কি আছে? তোমার দুষ্টুমিটা সত্য হয়েছে, আমার সাথেই নাবিলার বিয়ে ঠিক হয়েছে। আমার বিয়ের কথা শুনে নীলার মুখ কেমন যেন মলিন হয়ে গেল। কিরে নীলা, তোর আবার কি হলো? কিছু না, কনগ্রাচুলেশন। আমি কিছু বলার আগে নীলার কাজ আছে বলে চলে গেল। আমি কিছু বুঝতে পারলাম না নীলা আবার কি হলো। আজ 7 দিন হয়ে যায় নীলা ক্যাম্পাসে আসে না, মোবাইল বন্ধ করে রেখেছে। নীলার বান্ধবী সুমিকে জিজ্ঞাসা করলাম, নীলার কি হয়েছে, ক্যাম্পাসে কেন আসি না? সুমির কথা শুনে তো আমি সত্যি অবাক হয়ে গেলাম।